नमस्कार बंधुरा, मौस कुक बुके आपनादेर सबाइके स्वागत। आज रथयात्रा सकलके जानाई रथयात्रार अनेक अनेक शुभेच्छा, बड़ोदेर जानाई प्रणाम आर छोटोदेर जानाई आमार अनेक भालोबासा। आज के निये एसेछि पनीरेर दारुण टेस्टी एकटा पियोर भेज रेसिपि। जारा पेंयाज रसुन एकदम ही पछन्द करेन ना तादेर आशा करी ए रेसिपिटा खूबी भालो लागबे। पनीरेर अनेक रेसिपी आपनारा बाड़ीते बानान, तबे एइभावे एकबार बानिये देखबेन, आशा करी आपनादेर सबार भालो लागबे। आमार आजकेर रेसिपि पियोर भेज पनीर रेजाला। कि करे एइ पनीर रेजाला बानाबो देखे नाओ जाक आमार आजकेर एइ भिडियोते। पनीर रेजाला बानानोर जोन्नो एखाने 200 ग्राम पनीर बड़ो बड़ो एरकम टुकड़ो करे केटे निएछि। প্রথমে পোস্ত, মগজদানা আর কাজু বাদামটা আমি একটু ভিজিয়ে রাখবো 15-20 মিনিটের জন্য, তারপর এটা পেস্ট করে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, 2 চামচ মগজদানা আর দিয়ে দিচ্ছি 2 চামচ ভাঙা কাজু। এখন এর মধ্যে অল্প জল দিয়ে এটা 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তারপর এটা আমি পেস্ট করে নেব। কুড়ি মিনিট ভিজিয়ে রাখার পর এটা আমি সামান্য জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন চলে যাব রান্নার দিকে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেলটা ভালোমতো গরম করে নিয়ে এখন এর মধ্যে পনিরগুলো ভেজে নেব। এখন একটা একটা করে পনির দিয়ে দিচ্ছি আর পনিরগুলো হালকা ভেজে নেব, খুব লালচে করে কিন্তু পনিরগুলো ভাজবো না। গ্যাসের ফ্লেম লোতে রেখে পনিরগুলো 1-1.5 মিনিট ভেজে নিতে হবে। আপনারা চাইলে পনিরগুলো না ভেজেও কিন্তু এই রান্নাটা খুব সহজেই করে নিতে পারেন। পনিরগুলো হালকা ভেজে নিয়েছি, এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এই পনিরগুলো এখন আমি একটু গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবো। তো আমি এখানে ফুটন্ত গরম জল আগে একটা বাটির মধ্যে রেডি করে রেখেছি। তো এখানে 1 কাপ ফুটন্ত গরম জল আছে, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এখন এই ভেজে রাখা পনিরগুলো আমি এই ফুটন্ত গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এভাবে ফুটন্ত গরম জলের মধ্যে পনিরগুলো ডুবিয়ে রাখলে পনিরগুলো খুব সফট হয়ে থাকে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ আর 2-3টে লবঙ্গ। দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। এখন কয়েক সেকেন্ড এটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। পনির রেজালা একটু সাদাই হয়, তবে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেইনি, কারণ এর মধ্যে গুঁড়ো লঙ্কা দেব। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে যখন পেস্টটা আপনারা তৈরি করে নেবেন তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা দেইনি তাই গুঁড়ো লঙ্কাটা একটু বেশি দিলাম আমি। দিয়ে দিলাম এর মধ্যে 1/4 চামচ চিনি। এটা ততক্ষণ নাড়াচাড়া করে যাব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা পুরো আলাদা হয়ে যাচ্ছে। মশলা থেকে এখন তেলটা পুরো আলাদা হয়ে গেছে আর মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দই দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট আরও কষিয়ে নেব। দু 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন গ্রেভির জন্য এর মধ্যে গরম জল দিয়ে দেব। তো আলাদা করে এর মধ্যে গরম জল দেব না, আমি যে পনিরের টুকরোগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। তো পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, সাথে গরম জলটাও দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ গরম জল আমি নিয়েছিলাম। আর এটা খুব বেশি পাতলা গ্রেভি হলে খেতে ভালো লাগবে না, তো একটু ঘন থাকলেই খেতে ভালো লাগবে। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা আমি 5-6 মিনিট এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব।
আমি ঢাকা ছাড়াই রান্নাটা করে নিচ্ছি, আপনারা চাইলে ঢাকা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। 5-6 মিনিট এইভাবে ফুটতে দেব আর মাঝে 2-3 বার নাড়াচাড়া করে যেতে হবে। 5-6 মিনিট এটা রান্না করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ কেওড়ার জল, দিয়ে দিচ্ছি সামান্য ঘি। গরম মশলা, কেওড়ার জল আর ঘি দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট এটা নাড়াচাড়া করে যাব। কেওড়ার জল দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, তবে কেওড়ার জল যদি না থাকে সেটা আপনারা স্কিপও করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এটা 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পনির রেজালা। পেঁয়াজ রসুন ছাড়াই যে এত টেস্টি হয় এই পনির রেজালা, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এই পনির রেজালা আপনারা পরোটা, লুচি বা যেটা দিয়ে ইচ্ছে হয় আপনারা সেটা দিয়ে সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপি ট্রাই করার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো আরও নিত্য নতুন অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।